রমাদান মাস একদিকে যেমন আসে নাজাতের বার্তা নিয়ে তেমনি ভাবে আবার রমাদান মাস আসে কিছু মানুষের জন্য ধ্বংসের বার্তা নিয়ে আল্লাহর নবী বলেছেন রাগিমা আনফু রাজুলিন ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হয়ে যাক ওই ব্যক্তির উপর লানত ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক জিজ্ঞেস করা হলো কোন ব্যক্তি নবীজি বললেন দাখাল আলাইহি রমাদান ফালাম ইগফার লাহু সেই ব্যক্তি যেই ব্যক্তির কাছে রমাদান মাস আসলো এই মাসটিকে পূর্ণাঙ্গ ইজ্জত দিতে পারল না মাসটির কদর করতে পারল না এই মাসে ইবাদত বندگی করে আল্লাহর কাছ থেকে যারা ক্ষমা লাভ করতে পারল না তার উপরে লানত দিয়েছেন মুহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এই রমজান মাস কিছু মানুষের জন্য মুক্তির মাস কিছু মানুষের জন্য এই মাস হলো নাজাতের মাস কিছু মানুষের জন্য এই মাস হলো জান্নাত উপযোগী জীবন গঠন করার মাস যাদের ব্যাপারে হাদিস এসেছে বুখারীতে নবীজি বলেছেন মান সামা রমাদানা ঈমানাও ইহতিসাবান غفر له ما تقدم من ذنبي যে ব্যক্তি ঈমান আর ইহতিসাবের সাথে নিজেকে সংশোধনের উদ্দেশ্যে এই রমাদানুল মুবারকের সিয়ামগুলো কমপ্লিট করে সিয়ামের মাসটিকে যারা যথাযথভাবে কাজে লাগায় আল্লাহ তার পিছনের সকল গুনাহগুলোকে maaf করে দেন এই দুইটা হাদিস শুনে আপনারা কি বুঝলেন প্রথমে যে হাদিসটা শোনালাম এই হাদিস মেসেজ দিচ্ছে আমাদেরকে যে এই মাসটি কিছু কিছু মানুষের জন্য ধ্বংসের মাস পরবর্তী হাদিস বললাম এই মাসটি কিছু কিছু মানুষের জন্য মুক্তির মাস আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে কারো কারো জন্য নাজাতের মাস মুক্তির মাস কারো কারো জন্য এটা ধ্বংসের মাস এখন আমরা কি এই মাসকে ধ্বংসের মাস হিসাবে কাজে লাগাবো না মুক্তির মাস হিসাবে কাজে লাগাবো কথা জুড়ে বলতে হবে কিসের মাস হিসাবে কাজে লাগাবো মুক্তির মাস নাজাতের মাস বিশ্বাস করেন আজকে যে কথাগুলো বলে যাব এগুলো যদি আপনি ভালোভাবে শুনে আমলের উদ্দেশ্যে হেদায়েতের নিয়তে শুনেন এই রমাদান হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রমাদান ইনশাআল্লাহ তাহলে আমরা সবাই এই রমাদানকে ধ্বংসের মাস নয় এটাকে মুক্তির মাস নাজাতের মাস হিসাবে কাজে লাগাতে চাই কি চাই না এবছরের রমজানে 15টা কাজ করব জোরে বলেন কয়টা কাজ এই 15টা কাজ আমরা করব এই রমাদান এটি হবে আমাদের জীবনের শ্রেষ্ঠ রমাদান এটি হবে আমাদের নাজাতের মুক্তির জান্নাত লাভের মাস ইনশাআল্লাহ যারা পারবেন 15টা পয়েন্ট নোট করে নিয়ে যাবেন বাড়িতে আপনার টেবিলের সামনে অথবা ডাইনিং টেবিলে বা ড্রয়িং রুমে এটা আগামী কাল বড় করে লিখে রাখবেন যে গতকাল মাহফিলে শুনে এসেছি জীবনে অনেক রমাদান পেয়েছি কাজে লাগাইতে পারি নাই এবার 15টা পরিকল্পনা গ্রহণ করলাম এই 15টি কর্মসূচির আলোকে এবছরের রমাদান আমি স্টার্ট করব এই 15টি কর্মসূচি যদি রমাদানের স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত বাস্তবায়ন করতে পারি এই রমাদানের শেষ রমাদানে দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আপনি এক জান্নাতি জীবনের গন্ধ পাবেন ইনশাআল্লাহ এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করা আপনার হয়তো জীবনের অতীতে জামাতে নামাজ পড়ার অভ্যাস তৈরি করতে পারেন নাই রমজান তো এসেছে ট্রেনিং এর মাস হিসাবে সিদ্ধান্ত নিন পহেলা রমাদানে শুরু করব শেষ রমাদান পর্যন্ত পুরা মাস এক ওয়াক্ত জামাত আমি কাজা করব না এই যে জামাতের অভ্যাস তৈরি হবে এরপরে মরার আগের মুহূর্ত পর্যন্ত এই অভ্যাস নিজের মধ্যে আমরা ধরে রাখব ইনশাআল্লাহ এখন কোনো আমল একদিনে করতে পারবেন না আগে এটা ট্রেনিং প্রশিক্ষণ নিতে হয় এই প্রশিক্ষণের মাস হলো রমাদান পাঁচ ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত আমরা কাজা করব না পারবেন না ইনশাআল্লাহ মা বোনদেরকেও বলছি সাহরি আর ইফতার বানানোর ব্যস্ততায় যেন নামাজ কাজা না হয় আমার যুবক ভাইদেরকে বলছি ভাইয়েরা রোজা হলো এক ফরজ প্রতিদিন নামাজ পাঁচ ওয়াক্ত কয় ফরজ পাঁচ ফরজ অনেকে আছে একটা আদায় করতে গিয়ে পাঁচটা আদায় করে না
কি বলেন এরকম আছে না নাই খবরদার নামাজ কাজা করা যাবে না ইসলামের সবচাইতে বড় ইবাদত রোজা না নামাজ জোরে বলেন এটাকে বলা হয় রাসুল ইবাদা আরবিতে বলা হয় রাসুল ইবাদা ইবাদতের মাথা ইবাদতের মগজ সর্বোচ্চ ইবাদত হলো নামাজ ঈমান আনার পরেই একজন মানুষের জন্য দায়িত্ব হলো সালাত আদায় করা রমাদানকে ইফেক্টিভ করার জন্য রমাদানকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য পাঁচ ওয়াক্ত নামাজের জামাত ঠিক করবেন জামাত যেন কোনোভাবেই কাজা না হয়ে যায় নামাজের ব্যাপারে যত্নবান হয়ে যাবেন পাঁচ ওয়াক্ত নামাজের আমল নিজের মধ্যে এমন ভাবে সাজাবেন যাতে করে কোনো নামাজের জামাত আপনার কাছ থেকে ছুটে না যায় একেবারে তাকবীরে উলার সাথে তাকবীরে উলা বুঝেন তো প্রথম তাকবীর যখন ইমাম সাহেব নামাজ আরম্ভ করেন ওইটা যেন আপনার ছুটে না যায় তাকবীরে উলার সাথে পাঁচ ওয়াক্তের নামাজের আমল করবেন অনেকে আছে সাহরি খাওয়ার পরে এত বেশি খায় খাওয়ার পরে আর মসজিদে যায় না বাসার ভিতরই কাজ কমপ্লিট দুই রাকাত পরে ঘুমায়া যায় এমন ভাই আছে না নাই জোরে বলেন আছে না নাই একাকী নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায়ের মধ্যে ২৭ গুণ বেশি সওয়াব রয়েছে সুবহানাল্লাহ আর নামাজ তো জামাতের সাথেই ফরজ করা হয়েছে এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকউ মা'আর রাকিঈন আর সালাত কায়েম করো এবং যাকাত দাও আর যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো জামাতে নামাজের এত মর্যাদা জামাতে নামাজের এত গুরুত্ব শুনেন আল্লাহর নবী বলেছেন আজান হওয়ার পরে যারা ঘরে নামাজ আদায় করে ফেলে আমার মন চায় আমার ইচ্ছে হয় কাঠ সংগ্রহ করে আমি তাদের ঘরগুলো জ্বালাইয়া শেষ করে দিই পোড়াইয়া দেই যদি ওই ঘরের মধ্যে মহিলা আর শিশু না থাকতো আমার মনটা চায় এদের ঘর আমি জ্বালাইয়া শেষ করে দিই তাহলে বলেন তো জামাতে নামাজের প্রতি গুরুত্ব কম না বেশি আল্লাহর নবীর কাছে এক অন্ধ সাহাবী এসেছেন চোখে দেখেন না তিনি এসে বললেন ও গো আল্লাহর নবী আমি তো অন্ধ মানুষ চোখে দেখি না অন্যের সাহায্যে আমি চলাফেরা করি আজান হয়ে যাওয়ার পরে মসজিদে আসার জন্য সব সময় আমি লোকজন পাই না যখন লোকজন পাই তখন আমি আসি না পেলে অসুবিধা হয়ে যায় আমি মুসিবতে পড়ে যাই এখন জামাতে নামাজ থেকে আমাকে রুখসত দেওয়া যায় কিনা আমি অন্ধ মানুষ হিসাবে আমাকে ছাড় দেওয়া যায় কিনা নবীজি বললেন তুমি যেহেতু অন্ধ মানুষ চোখে দেখো না নামাজে আসার জন্য মসজিদে আসার জন্য সব সময় লোকজন পাও না তো ঠিক আছে যখন পাও না মসজিদে আসিও না লোকটা চলে যাচ্ছিল সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তাকে ডাকলেন ডেকে বললেন তুমি শোনো আজান যখন দেওয়া হয় আজানের আওয়াজ কি তোমার কানে যায় নাকি নবীজি বল তখন ওই অন্ধ সাহাবী বললেন হ্যাঁ আজানের আওয়াজ আমার কানে যায় নবীজি তখন বললেন আজানের আওয়াজ যদি তোমার কানে যায় আজান শুনে আজানের জবাব দিবা আর যে করেই হোক মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবা একজন অন্ধ ব্যক্তিকেও জামাত থেকে ছুটি দেওয়া হয় না আর আপনি তো অন্ধ না সুস্থ মানুষ মসজিদের দিকে এগিয়ে গেলেই আপনার সওয়াব হয় আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ দয়া করে জায়গা দিবেন এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ যেই মানুষগুলোর অন্তরের সাথে মসজিদের টান আছে মসজিদ যাদের অন্তরে ঝুলে থাকে অর্থাৎ মসজিদের সাথে যার মহব্বত আছে যারা ফজর আজান হলো মসজিদে চলে গেল নামাজ থেকে বের হয়ে জোহরের নামাজের জন্য অন্তরের টান অন্তরের এক ধরনের টান টান নামাজের জন্য সৃষ্টি হয় এইরকম যারা পাঁচ ওয়াক্ত নামাজের জন্য মসজিদের সাথে অন্তরকে সম্পৃক্ত করে ফেলে ওই ব্যক্তিদেরকে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন জোরে বলেন তিনি কে মসজিদে জামাতে যাবেন তো শয়তান বিভিন্ন কায়দায়
আমাদেরকে ধোঁকা দেয়, আমাদের সবচেয়ে বড় দুশমন কে? জোরে বলেন। এই শয়তানের বয়স আপনাদের চেয়ে কম না বেশি? শয়তানের বুদ্ধি আপনাদের চেয়ে কম না বেশি? তার সাথে বুদ্ধিতে আপনারা কুলাইতে পারবেন না। সে কেমনে ধোঁকা দেয় শুনুন। রাতের বেলায় এই যে কিছুক্ষণ পর আপনারা ঘুমাবেন, আল্লাহর হাবিব বলেছেন রাতের বেলা যখন কোনো ব্যক্তি ঘুমাতে যায় শয়তান তখন তার ঘাড়ের মধ্যে তিনটা মন্ত্র পড়ে ফু দেয়। জুড়ে বলেন কয়টা মন্ত্র? তিনটা মন্ত্র পড়ে তিনটা গিরা লাগায়। আপনারা গিরা বলেন না গিট্ট বলেন? গিরা লাগায়। প্রত্যেকটা গিরায় সে এই মন্ত্র পড়ে, রাত অনেক লম্বা তুই আরাম করে ঘুমা, যখন ফজরের আজান হয়ে যায় এই ব্যক্তি যেন মসজিদে না যায়, শয়তান তখন তারে ভালো করে আরাম পারায়, বলে ঘুমা 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 নামাজে যাস না। ওইদিকে মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিয়েছেন আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। আর এদিকে শয়তান বলে নামাজের চাইতে ঘুম উত্তম। আল্লাহর নবী বলেছেন শয়তান যে ঘুমানোর সময় তিনটা গিরা লাগালো, ওই ব্যক্তি যদি শয়তানের ধোকায় না পড়ে সে যদি ঘুমের থেকে উঠে যায়, ঘুম থেকে উঠে বিছানা থেকে যদি শরীরটা তুলতে পারে, সাথে সাথে শয়তানের লাগানো এক নাম্বার গিরাটা ছুটে যায়। সুবহানাল্লাহ। এরপরেও দেখবেন উঠার পরে শীতের দিনে যেটা হয়, শয়তান ধোকা দেয়, খুব ঠান্ডা, মাত্র আজান হয়েছে আরো পাঁচটা মিনিট ঘুমা, এটা শয়তানের ধোকা। কিরকম দেয় না? কই এখনো জামাতের বিশ মিনিট বাকি ঘুমা, পাঁচ মিনিট পরে বলে আরো পনেরো মিনিট বাকি ঘুমা। শয়তান চাই কোনোভাবে যদি আপনাকে ঘুমের মধ্যে আচ্ছন্ন রেখে নামাজটা কাজা করাতে পারে, শয়তান খুশি না বেজান। অনেকে অ্যালার্ম দিয়ে ঘুমায়, তো অ্যালার্ম অফ করে কয় আরো দুই মিনিট ঘুমায়, ওই দুই মিনিট তিন মিনিট করতে করতে দেখা যায় সূর্য উঠে যায়, এমন হয় কি হয় না? আল্লাহ নবী বলেছেন শয়তান তো গিরা দিয়েছে, গিরা ছুটাতে হলে অলসতা ঝেড়ে ফেলো, বিছানা থেকে উঠে যাও, তাহলে শয়তানের লাগানো এক নাম্বার গিরা শেষ। এরপরে যখন বান্দা নামাজের জন্য ওযু করতে যায় শয়তানের লাগানো দুই নাম্বার গিরাটাও ছুটে যায়। সুবহানাল্লাহ। বাকি আছে আর কয়টা? এরপরে বান্দা যখন জামাতে দাঁড়িয়ে যায় শয়তানের লাগানো ওই তিন নাম্বার গিরাটাও ছুটে যায়। রমজান মাসে আমরা দুইটা গিরা ছুটাইতে পারি, তিন নাম্বারটা পারি না অনেকে। খাইতে খাইতে এমন হয় মসজিদে যাবে আসার অবস্থা তার থাকে না, ঘুমাই যায়, একদম কাইত হয়ে যায়। এত খাওয়া খাইতে কে বলেছে আপনাকে? পরিমিত খান, পেটের এক ভাগ একদম খালি রাখেন, হালকা থাকবেন। এত রাক্ষসের মতো খাইতে কে বলেছে আপনাকে? মানুষ শুধু না খাইলে মরে না, বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত খাওয়া দাওয়ার কারণে মানুষ মরে। খাবার দাবার কন্ট্রোল করে, তিন নাম্বার গিরাটা ছোটাইতে পারি না, জামাতে যাইতে পারি না। এটা কোনো হাদিস নয়, আগেই বলে নিচ্ছি, এটা আমাদের পূর্ববর্তী বুজুর্গদের বলা একটা কিচ্ছা। একবার ফজরের সময় এক ব্যক্তি ঘুম থেকে উঠেছে, তারপরে অজুও করে ফেলেছে, রাতের বেলা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি বুঝেন তো আপনারা, হালকা হালকা বৃষ্টি হয়েছে, শয়তান ওই লোকটাকে ঘুম থেকে উঠার সময় ধোঁকা দিয়েছে, কাজ হয় নাই, অজুও করে ফেলেছে, এখন দেখতেছে এই লোক চলে যাবে কোথায়, মসজিদে ধোঁকা দিচ্ছে। দেখো প্রত্যেক দিনই তো মসজিদে যাও, বৃষ্টি হয়েছে, রাস্তায় কাদা আছে, পা পিছলে পড়ে যেতে পারো, কষ্ট হবে তোমার, মসজিদে দেওয়ার দরকার নাই, করে নামাজটা পড়ে আজকে ঘুমায় যাও। এই লোক তার মধ্যে শয়তানের ধোঁকা প্ররোচনা কাজ করতেছে না, সে ডিসিশন নিয়েছে মসজিদে যাবেই যাবে। মানুষের সুরত ধরে শয়তান তার দরজার সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলতেছে দেখো রাস্তায় কাদা আছে, তুমি এত কষ্ট করে মসজিদে দেওয়ার দরকার নেই, আমার কাঁধে উঠো, আমি তোমাকে কাঁধে নিয়ে মসজিদে দিয়ে আসবো। আপনারা ভাবতে পারেন হুজুর শয়তানের এত দরদ আসলো কেন, যে সে কান্দে তুললা মসজিদ পর্যন্ত দিবে? শয়তান দেখল এই লোকটাকে জামাত থেকে দূরে রাখা যাবে না, জামাতের সওয়াব তো পাবে, কিন্তু হাদিসে এসেছে কোন ব্যক্তি যখন মসজিদ থেকে তার বাড়ি থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত হেঁটে হেঁটে যায়, প্রতিটা পদক্ষেপে কদমে কদমে আল্লাহ তার আমলনামায় সওয়াব দেন। অন্তত এই সওয়াব থেকে তারে বঞ্চিত করি। শয়তানের কথা হইলো তুই কান্ধের উপর উঠে যা, তোরে হেঁটে হেঁটে যাওয়াবো না, কিয়ামতের দিন দরকার কি টাকা পয়সা না নেকি?
এই শয়তান কি চায় আমি আপনি নেকি কামাই জোরে বলেন চায় আমি আগেই বলে নিয়েছি এটা কোনো হাদিস নয় এটা আমার পূর্ব আমাদের পূর্ববর্তী বুজুর্গদের বলা কোন একটা ঘটনা এবং এটা নামাজের জামাতের প্রতি গুরুত্ব বা উৎসাহ প্রদানের লক্ষ্যে এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করেছি এটা আমাদের জীবনের সাথে মিল আছে এই যে সাহরি খাওয়ার পরে শয়তান ধোঁকা দিয়ে দিবে আপনাকে ঘুমায় যান সকালে অফিস আছে ব্যবসা আছে ঘুমায় যান এই ধোঁকায় যেন আমরা না পড়ি এই রমাদানকে ইফেক্টিভ করার জন্য আমাদের প্রথম পরিকল্পনা এই রমাদানের এক ওয়াক্তের নামাজ ও তাকবীরে উলা ছাড়া মিস হবে না তাকবীরে উলার সাথে আমরা নামাজ আদায় করব রাজি আছেন সবাই কারা কারা রাজি একটু হাত তুলে আল্লাহরে দেখান মাশাআল্লাহ মাশাআল্লাহ হাতগুলো নামান আল্লাহ সবাইকে কবুল করেন দুই নাম্বার আমরা সাহরি খাওয়ার জন্য উঠি সবাই কি বলেন সাহরি খাওয়ার জন্য উঠি না সাহরি খাওয়ার জন্য উঠেন তো সবাই সাহরি খাওয়ার জন্য যেহেতু উঠবেনই আপনি 30 মিনিট 1 ঘন্টা আগে উঠে যান মা বোনরাও শুনছেন মহিলা প্যান্ডেল থেকে আপনাদেরকেও বলছি সাহরি খাওয়ার ভোর রাতে আপনি আপনারা তো অনেকে রান্না বান্না করেন একটু আগে উঠেন 1 ঘন্টা আগে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান সুবহানাল্লাহ সারা বছর আমরা অনেকে এই তাহাজ্জুদ পড়তে পারি না রমজান মাসে একটা সুযোগ আছে যেহেতু ভোর রাতে সাহরি খাওয়ার জন্য উঠতেই হয় ওই সময়টাকে আসুন কাজে লাগাই 30 মিনিট বা 1 ঘন্টা আগে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়াই তাহাজ্জুদের নামাজ ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নামাজ সুবহানাল্লাহ পড়েন আমরা নবীজিকে ভালোবাসি কম না বেশি রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আমাদের অনুপ্রেরণা আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর রাতের তাহাজ্জুদ কি কখনো মিস হতো জোরে বলতে হবে মিস হতো আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রব বুকা মাকামাম মাহমুদা ও নবী রাতের বেলায় কিছু সময় আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকেন এই তাহাজ্জুদের নামাজ আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দিবে তাহাজ্জুদের নামাজ আমার নবীর এমন আমল ছিল আমাদের মা আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী উম্মুল মুকমিনিনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদমা আল্লাহর নবী রাতের বেলা এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন দাঁড়াতে আল্লাহর নবীর পা মুবারক ফুলে যেত আল্লাহু আকবার আপনি আমি ঘুমাতে ঘুমাতে গাল ফুলে যায় আর আমার নবী তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতে 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 পা ফুলে যায় তাহাজ্জুদের নামাজ এই আমল যদি আপনি নিজের অভ্যাস বানাতে পারেন আল্লাহর নবী বলেছেন বান্দা তুমি আল্লাহর এত প্রিয় হয়ে যাবে তুমি আল্লাহর এত কাছে চলে যাবে নবীজি বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল কিয়ামুল লাইল বা রাতের নামাজকে তোমরা তোমাদের আমল বানিয়ে নাও فَإِنَّهُ دَأْبُ الصَّالِحِينَ قَبْلَكُمْ কারণ এটা তোমাদের পূর্ববর্তী সকল বুজুর্গ ব্যক্তিদের নেক আমল ছিল وَهُوَ قُرْبَةٌ إِلَى رَبِّكُمْ তুমি যদি এই তাহাজ্জুদের আমলকে তোমার নিয়মিত আমল বানাতে পারো এই আমল তোমাকে তোমার রবের একেবারে নৈকট্যশীল বান্দা বান্দিতে পরিণত করে দিবে রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখে
অশ্রুতে নদী যেন বয়, রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত জানি যত আশোক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর কাছে সম্মান বাড়াতে চান, তাহাজ্জুদের নামাজকে নিজের আমল বানান। এই নামাজ হলো এমন, এটা আপনাকে আল্লাহর কাছাকাছি করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। রমাদানে এই তাহাজ্জুদের অভ্যাসের সুযোগ আছে না আমাদের? জোরে বলেন, সুযোগ আছে কি না? এই সুযোগটা আমরা কাজে লাগাবো, পারবেন তো ইনশাআল্লাহ। তিন নাম্বার, সাহরি খাবেন সুন্নতি তরিকায়। কি তরিকায়? এখন বলবেন হুজুর, সাহরি খাওয়ার সুন্নতি তরিকা কি? সাহরি খাওয়ার সুন্নতি তরিকা হলো, আমরা বাংলাদেশের মানুষ, সাহরিতে আমরা ভাত মাছ মাংস আমাদের দেশীয় খাবার আমরা খাই, এতে কোনো অসুবিধা নাই। চেষ্টা করবেন সাহরিতে একটা খেজুর খাওয়া যায় কিনা, কারণ নবীজি ইফতারে যেমন খেজুর খেতেন, সাহরিতেও তেমন খেজুর খেতেন। খেজুর একটা বরকতময় খাবার, তো খেজুর আপনারা খাবেন কেমনে? নিয়ে তো বাংলাদেশে তুমুল কাণ্ড চলছে, আপনারা জানেন কি না, খেজুরের দাম এখন কম না বেশি? জোরে বলেন। আমাদের দেশের এক মন্ত্রী বলেছেন, খেজুর খাওয়ার কি দরকার, বড়ই দিয়ে ইফতার করেন। আচ্ছা আপনারা শোনেন আমি কি বলি আগে, আপনি এই কথা বলে কিন্তু 90% মুসলমানদের মনে আঘাত দিয়েছেন। মূল কথা হলো, আপনি আপনার ব্যর্থতাকে আড়াল করার জন্য এই কথাটা বলেছেন। আপনার ব্যর্থতা হলো আপনার রিজার্ভ নাই, আপনি খেজুর আমদানি করার মতো আপনার কোনো সামর্থ্য নাই, আপনি আমদানি করে মানুষের প্রয়োজন পূরণ করতে পারছেন না বলে নিজের ব্যর্থতা ঢাকতে গিয়ে আপনি মুসলমানদের কলিজার মধ্যে আঘাত করেছেন। আপনি খেজুর ইফতারে খাইতেই হবে, এটা ফরজ নয়। আল্লাহর রসুল খেজুর থাকলে খেজুর দিয়ে ইফতার করতেন, নইলে পানি দিয়ে ইফতার করতেন। তো আপনি বলতে পারতেন যে দেখুন, বৈশ্বিক পরিস্থিতির কারণে যতটা আমদানি করা দরকার ততটা আমদানি করতে পারছি না, যারা আমরা পারি আমরা খেজুর দিয়ে ইফতার করব, হয়তো এই বছর আমাদের ক্রাইসিস আছে, না থাকলে আমরা পানি দিয়ে ইফতার করব, এটাও তো সুন্নত। এভাবে বলতে পারতেন, কথার মধ্যে শালীনতা রাখতে পারতেন। আপনি বলেছেন বড়ই দিয়ে ইফতার করলেও তো হয়, তো আল্লাহর রসুলের সময়ে বড়ই ছিল না? কি বলেন, বড়ই ছিল না? নবীজি খেজুর খাইতেন কেন? এটা এই খেজুরের অনেক পুষ্টি গুণাগুণ আছে, আজকের চিকিৎসা বিজ্ঞানও বলছে। যে সারাদিন আমরা উপবাসে থাকি, সিয়াম সাধনা করে যখন আমরা ইফতারের সময় একটা খেজুর খাই, এরপরে পানি খাই, পানি পান করি, সারাদিনের সকল দুর্বলতা রুক্ষতা শুষ্কতা সব চলে যায়। সুবহানাল্লাহ। তো খেজুর আপনি আমদানি করতে পারেন না, এটা আপনার বা আপনার সরকারের ব্যর্থতা, আপনার ব্যর্থতা স্বীকার করুন আপনি। আর শুধু খেজুর না, অন্যান্য জিনিসের দাম এখন কম না বেশি? আর আমার দেশে কোনো জিনিসের দাম একবার বাড়লে আর কি দেশে বাস করি আমরা? অকটেনের দাম ছিল 130 টাকা, আপনাদের অঞ্চলে 1 টাকা আরো বেশি রাখে, 99 পয়সা, 1 টাকাও না। তো যাই হোক, এটা আবার কমানো হয়েছে কত টাকা, এখন 4 টাকা, কিন্তু যখন বাড়ানো হয়েছিল 1 লাফে কত টাকা? হ্যাঁ, কে বলছে 30 টাকা, 85 টাকা থেকে 83 বা 85 টাকা মনে হয়েছিল, 83 বা 85 সম্ভবত। তো 83 বা 85 থেকে হয়েছিল কত, 130-এর উপরে হয়েছিল, পরে আবার কিছু কমছে, কত জানি প্রথমে ছিল। সয়াবিন তেলের দাম কত ছিল, 5 লিটারের দাম কত ছিল, 450 টাকায় পাওয়া যেত বা 470-80, 1 লাফে গিয়েছে কোথায়, 950 টাকায় কমছে। আর
আহা রাস্তাঘাট ব্রিজ কালপাট এটা একটা দেশের উন্নতির জন্য যেমন দরকার তেমনি ওই দেশের মানুষকে আগে তার প্রধান মৌলিক উপাদান মানুষের মৌলিক কিছু উপাদান আছে না মৌলিক প্রয়োজন উপাদান না মৌলিক প্রয়োজন তার মৌলিক প্রয়োজনের প্রথমটা কি জোরে বলেন আমার জনগণ যদি না খায়া মইরা যায় খাইতে না পারে আমি রাস্তাঘাট দিয়ে কি করব আগে মানুষের ঘরে ঘরে আগে মানুষের ঘরে ঘরে সুলভ মূল্যে খাদ্য পৌঁছানোর ব্যবস্থা করুন ঠিক এরপরে উন্নয়নের কথা বলুন মানুষকে খাওয়ান আগে না খেয়ে মরে গেলে কেমন হবে কি আমার কথায় কি বেজার হলেন নাকি না 1000 টাকা নিয়ে বাজারে গেলে এখন আপনার ঘরের দুই বেলার খাবার আনতে পারবেন আপনি অসম্ভব এটা সম্ভবই না আপনি বড় বড় কথা বলেন আপনার আলগা পয়সা আছে তো সবার তো আলগা পয়সা নাই আলগা পয়সা বুঝেন আপনারা আচ্ছা বুঝলে ভালো আমাদের দেশের আরেকজন দেখলাম খুব ভেটু দিয়েছেন আবার খুব তুইতুকারি করেছেন তুই খেজুর খাবি আর আমরা বড়ই খাবো আরে বাপ রে বাপ এই লোকটার এখন কিছু নাই তো এজন্য এত বড় বড় কথা বলে আগে এরকম কথা বলতো না ঠিক কিনা বলেন যে মন্ত্রী বক্তব্য দিয়েছেন তাকে বলবো আপনি 24 ঘন্টার মধ্যে এদেশের মুসলমানদের কাছে ক্ষমা চান ক্ষমা চাইতে হবে আপনাকে আপনি দৃষ্টিটা দেখিয়েছেন এদেশের মুসলমানরা কেউ আওয়ামী লীগ করে কেউ বিএনপি করে কিন্তু নবীর সুন্নতকে সবাই ভালোবাসে খেজুর আনতে পারেন না এটা আপনার ব্যর্থতা আপনার ব্যর্থতা আড়াল করতে গিয়া মানুষদের আপনি বড়ই খাওয়াতে চান বড়ইর দাম কি কম নাকি আমি তো জানি না বড়ইর দাম কত কম না ও বড়ইর দিনও শেষ তো খাবে কি তাইলে তা দেখেন আবার নতুন করে কি রেসিপি দেওয়া হয় রেসিপির তো অভাব আমরা সারা বছর খেজুর খাই আর না খাই মুসলমানরা কিন্তু নবীকে ভালোবাসে আরে এদেশের মুসলমান তো নবীকে এত ভালোবাসে নবীর ইজ্জতের জন্য সম্মানের জন্য এই খুলনার মানুষ প্রয়োজনে রক্ত নয় জীবন দিতে রাজি আছে এদেশের মানুষ ইসলাম প্রিয় দীন প্রিয় নবীর এক একটা সুন্নত আমাদের কাছে অনেক দামি অনেক আল্লাহর নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমি নবীকে ভালোবাসে ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর যে আমাকে ভালোবাসে আমার সুন্নতকে ভালোবাসে আমাকে যে ভালোবাসে সে আমার সাথে কিয়ামতের দিন একসাথে জান্নাতে থাকবে তো খেজুর খাবো কেমনে আমরা যে দাম খেজুরের একটু ভালো খেজুর কিনতে গেলে এখন 1800-2000 টাকা লাগে তাও পাওয়া যাইতেছে না এখন বাজারে খেজুর নাই অথচ উচিত ছিল এটা বাণিজ্য মন্ত্রণালয় বা শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব এটা রমজান আসার 1-2 মাস আগে থেকে আপনি প্ল্যান করবেন আপনার দেশের 90% মানুষ মুসলমান এই দেশের মুসলমানদের যে চাহিদা আছে এটা পূরণে আপনাকে কাজ করতে হবে আমরা কোন জায়গায় ছিলাম মনে আছে কয় নাম্বার পয়েন্টে সাহরি সুন্নতি তরিকায় খাবেন চেষ্টা করবেন আপনারা আর সাহরি খাওয়া মিস দিবেন না অনেক কাছে ঘুমাইতে ঘুমাইতে শেষ শুনেন সাহরির ব্যাপারে কিন্তু খুব সুন্দর একটা হাদিস আছে আপনাদের কষ্ট হচ্ছে না দেখেন আল্লাহর নবী কি বলেছেন তাসাহারু তোমরা সাহরি খাও ফা ইন্না ফিস সাহুরি বারাকা কারণ সাহরির এই খাবারের মধ্যে বরকত আছে নবী বলেছেন সাহরি একটা বরকতময় খাবার সবাই জুড়ে বলেন সাহরি একটা কি খাবার এটা যে আসলে বরকতময় খাবার আসেন আমরা একটু বাস্তবিক দৃষ্টিকোণে বোঝার চেষ্টা করি এই যে এখন রমজান মাস না সকালবেলা নাস্তা করলেন দুপুরে খাবার যদি খাইতে খাইতে একটু দেরি হয় আসরের নামাজ হয়ে যায় মেজাজ নরম না গরম জোরে বলেন মেজাজ ঠিক থাকে না আর রমজান মাসে সেই ভোর রাতে সাহরি খাওয়ার পর ইফতার হয়ে যায় ইফতারের টাইম পর্যন্ত আমরা না খাইয়া আছি মেজাজ তখন নরম না গরম জোরে বলেন ওই যে এই খাবারে বরকত আছে সুবহানাল্লাহ পড়েন বারাকা আরবি শব্দ এটার অর্থ হলো কল্যাণ ইসলামী শরীয়তের পরিভাষায় বারাকা বলা হয় এমন
জিনিসকে যেটার মধ্যে আল্লাহ বিশেষ কল্যাণ দান করেন আল্লাহর নবী বলেছেন সাহরির খাবারটা বরকতময় এই খাবারে আল্লাহ তাআলা বরকত দান করেন সুবহানাল্লাহ সাহরি খাওয়ার দুইটা फायदा জোরে বলেন কয়টা फायदा এক নাম্বার সাহরি খেলে সারা দিন বরকত পাওয়া যায় কাজে কর্মে বরকত পাবেন কি পাবেন আরেকটা फायदा আছে না আরেকটা फायदा কি আল্লাহর নবী বলেছেন আস-সুহুরু আকলাতুম বারাকা ফালা তাদউহু ওয়ালাউ আন ইউজরা আহাদুকুম জারআতাম মিম্মা তোমরা সাহরি খাওয়া ছেড়ে দিও না যদি সাহরি খাওয়ার জন্য তুমি সময় পাচ্ছ না এমন হয় এক ঢোক পানি হলেও সাহরি খেয়ে নাও কারণ যারা সাহরি করে ফা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহিরিন যারা সাহরি খায় এই বরকতময় খাবার খাওয়ার কারণে আল্লাহ এবং ফেরেশতারা তাদের উপরে আল্লাহ তাআলার রহমত নাজিল হয় আর ফেরেশতারা এদের জন্য আল্লাহর কাছে দোয়া করে ফেরেশতারাও আপনার জন্য কি করবে দোয়া করবে তাহলে সাহরি খাবো আমরা বরকতময় খাবার হিসেবে এবং এই সাহরি সুন্নতি তরিকায় খাবো আর সাহরি খাওয়ার একটা মুস্তাহাব সময় হলো সাহরিটা দেরি করে খাওয়া মানে এই নয় যে একদম সাহরির টাইম শেষ আযান হয়ে গেছে তাও খাইতে থাকবেন মানে হলো ধরেন আজকে টাইম শেষ 3টা 55 মিনিটে তো 3টা 35 এ 40 এ খাবার খেতে বসে শেষ টাইমে খাবেন এরপরে আসুন 4 নম্বর কষ্ট হচ্ছে না তো আপনাদের রোজা শুরু হয়ে গেল রোজা কি হলো এই তো আমি সাহরি খেলাম রোজা কি হলো অনেকে আছে নিয়ত পরে আবার না ভাই তুয়ান এই ভুলটা ভাঙেন নিয়ত করা ফরজ নিয়ত পড়া বিদআত নিয়ত করাটা নিয়ত কি এই যে আমি সাহরিটা খেলাম কোন ইচ্ছায় কোন উদ্দেশ্যে খেলাম রোজা রাখার উদ্দেশ্যেই তো খেলাম আজান হলো বা টাইম হলো বন্ধ করে দিলাম এই এটার নাম নিয়ত ইংরেজিতে বলে ইন্টেনশন বাংলায় বলি আমরা ইচ্ছা আমি তো সাহরি খেয়েছি কোন ইচ্ছায় রোজা রাখার ইচ্ছায় এটা পড়া লাগে আচ্ছা আমরা 4 নম্বর বলছিলাম রোজা শুরু হয়ে গেল এখন প্রপার ওয়েতে ফাস্টিং করবেন প্রপার ফাস্টিং মানে যথাযথভাবে রোজা রাখবেন রোজাটা কি আল্লাহর নবী বলেছেন লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশর শুধুমাত্র খাবার আর পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয় তাহলে রোজা কি আল্লাহর নবী বলেছেন ইন্নামাস সিয়ামু মিনাল লাগওয়ি ওয়ার রাফাস নিশ্চয়ই রোজা হলো সারা দিন উপবাসে থাকার পাশাপাশি রোজা হলো সকল অন্যায় থেকে অনর্থক বেহুদা কাজ থেকে নিজেকে সেফ রাখা এটার নাম হলো রোজা আল্লাহর নবী বলেছেন রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জৌ এমন কিছু রোজাদার আছে যাদের রোজা উপবাসে থাকা ছাড়া আর কোনো কল্যাণ হয় না অর্থাৎ এদেরকে আল্লাহর নবী রোজাদার বলেন নাই বলেছেন উপবাসকারী প্রকৃত রোজাদার কারা আল্লাহর নবী বলেছেন প্রকৃত রোজাদার হলো তারা যারা সারাদিন উপবাসে থাকার পাশাপাশি সকল অন্যায় থেকে গুনাহ থেকে নিজেকে বিরত রেখেছে প্রকৃত রোজাদার হলো তারা মাল্লাম ইয়াদা কাউলাজ যুর ওয়াল আমাল বি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবা নবীজি বলেছেন যে ব্যক্তি রোজা রাখার পরে মিথ্যা কথা ছাড়তে পারল না অন্যায় অনর্থক গুনাহের কাজ ছাড়তে পারল না ওই ব্যক্তির রোজা রাখার মধ্যে কোনো কল্যাণ হলো না রোজা রাখে সারা দিন ফেসবুকে ইউটিউবে আজেবাজে ভিডিও দেখে রোজা রাখে পাবজি পাবজি খেলে সময় নষ্ট করে রোজা রাখে জুয়া খেলে রোজা রাখে বেপর্দা ঘর থেকে বের হয়ে যায় রোজা রাখে সুদ খায় রোজা রাখে ঘুষ খায় এরকম রোজা রেখে যে ব্যক্তি অন্যায় করে অপকর্ম করে গুনাহ করে তার রোজাতে কোনো ফায়দা নাই আমরা কয় নাম্বার পয়েন্টে জানিছিলাম চার নাম্বার পয়েন্ট হচ্ছে প্রপার ফাস্টিং প্রপার আপনাকে প্রপার রোজাদার হতে হবে ভালো রোজাদার আপনাকে রমজানের হক আদায় করে রোজা রাখতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন পাঁচ নাম্বার এই রমজান কিসের মাস বলেন তো কোরআন নাজিলের মাস শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল ক
কোরআন রমজান মাসকে আল্লাহ কোরআন নাজিলের সাথে সম্পর্কিত করেছেন এটা কোরআন নাজিলের মাস এজন্য পাঁচ নম্বরে রমজানকে ইফেক্টিভভাবে কাজে লাগানোর জন্য রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং কোরআনের চর্চা করবেন বেশি বেশি কোরআনের তেলাওয়াত করবেন বেশি বেশি তেলাওয়াত করবেন কারণ এটা কোরআনের মাস মনে রাখতে হবে এটা কোরআনের মাস প্রত্যেককে পরিকল্পনা গ্রহণ করেন যাতে করে রমজানে অন্তত একবার কোরআনের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত পড়তে পারেন পারা যাবে না ছাত্র যুবক ভাইরা পারা যাবে না হাফেজ ভাইরা এক পারায় কয় পৃষ্ঠা আচ্ছা শুনেন কৌশল শিখিয়ে দেই এক বসায় 20 পৃষ্ঠা পড়তে প্রথম দুই তিন দিন হয়তো আবেগের ঠেলায় পড়বেন পরে আর পড়তে পারবেন না হয়তো এজন্য সিস্টেম শিখিয়ে দেই কি করে পুরো রমাদানে কোরআন শেষ করবেন মা বোনরাও শুনেন এক পারায় আছে 20 পৃষ্ঠা প্রত্যেকদিন নামাজ কই ওয়াক্ত একটু আগে আমরা নামাজের ওয়াদা করছি না তাহলে প্রত্যেক নামাজের পরে পড়েন 4 পৃষ্ঠা কয় পৃষ্ঠা 4 পাসা শেষ এক পারা হয়ে গেছে না 4 পৃষ্ঠা পড়তে আপনাদের 5 থেকে 10 মিনিট আমি 10 মিনিট যদি ধরি আচ্ছা নামাজের পরে একটু বসে 10 মিনিট কি কুরআন তেলাওয়াত করা যায় না জোরে বলেন যায় কি না যারা দুইবার কুরআন খতম দিতে চান রমজানে তারা প্রত্যেক নামাজের পরে পড়বেন 8 পৃষ্ঠা যারা তিনবার কুরআন খতম করতে চান তারা পড়বেন 12 পৃষ্ঠা কি বলেন পারবো না আমরা রমজানে একবার পুরো কুরআন পড়তে পারবো তো ইনশাআল্লাহ আর যারা সহিহ শুদ্ধ করে কুরআন পড়তে পারেন না এই রমাদানে যে কারো কাছে গিয়ে সহিহ শুদ্ধভাবে কুরআন শিখুন প্রত্যেকটা মসজিদে মসজিদে কুরআন প্রশিক্ষণ কেন্দ্র আপনারা চালু রাখুন কুরআন নাজিলের মাসে যাতে মানুষ কুরআন শিখতে পারে কুরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করা ফরজ না নফল জোরে বলেন তাহলে সবাই এই মাসে আমরা কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ পাশাপাশি যদি পারেন সবচেয়ে ভালো হয় প্রতিদিন আপনারা যে 4 পৃষ্ঠা প্রত্যেক নামাজে পড়বেন ওটা অর্থসহ পড়ে ফেলুন অর্থসহ পড়তে পারবেন না তাইলে লাগবে 20 মিনিট লাগবে কি 20 মিনিট তাহলে রমজানের পরে অন্তরে একটা প্রশান্তি পাবেন সুবহানাল্লাহ এটা আমার জীবনের সেরা রমজান এই রমজানে পুরো কোরআন অনুবাদ সহ পড়েছি সুবহানাল্লাহ আসুন নাম্বার 6 6 নাম্বার ইফতার সুন্নতি তরিকায় খাবেন কি তরিকায় খাবেন সুন্নতি তরিকায় ইফতার খাওয়া কি রকম শুরুতেই ছোলা শরবত নাকি শুরুতেই খেজুর আবারো খেজুরের প্রসঙ্গ কি খাবেন শুরুতে পানি নয় শুরুতে না থাকলে তখন কি পানি ইফতার আরম্ভ করবেন খেজুর দিয়ে ইফতারের সময় দোয়া করবেন ইফতারের দোয়া আছে না দোয়া করবেন এরপরে পানি পান করেন এরপরে আপনি ইফতার খান তবে ইফতারের সময় স্বাস্থ্যসম্মত খাবার খান স্বাস্থ্যসম্মত খাবার খাবেন ইফতারের সময় বেশি বেশি ভাজা পোড়া খাবেন না এতে করে শরীর বা স্বাস্থ্যগত সমস্যা হতে পারে আবার আমাদের দেশে অনেক মানুষ ইফতার লম্বা সময় খাইতে খাইতে মাগরিবের নামাজের জামাত ঠিকমতো আদায় করে না কি বলেন আছে না নাই ইফতার হালকা করে খান হালকা খেয়ে নামাজে যান নামাজ থেকে এসে আবার অল্প করে খান ডাক্তাররাও নিষেধ করে যে একবারে বেশি খাবার খাবেন না বরং একটু পরপর একটু পরপর হালকা হালকা খান যারা এক বসায় খায় অতিরিক্ত খাদক যারা এদের শরীর ঠিক থাকে না এদের হয় পেট মোটা হয়ে যায় বুড়ি মোটা হয়ে যায় তারপর এদের নানান সমস্যা তো আরো আছে অল্প খাবার খান আল্লাহর রাসূল খাবার খাইতেন বেশি না পরিমিত না কমও না কমও না বেশিও না কম খাইলেও সমস্যা বেশি খাইলেও পরিমিত খাবার খেতে হবে পাকস্থলীর এক ভাগে খাবার আরো এক ভাগ পানি এক ভাগ দেখবেন শরীর হালকা থাকবে এই যে আমি কথা বলতেছি আমাকে ভাইরা কিছুক্ষণ আগে খাওয়াইছে আমি যদি খাইতে খাইতে গলা পর্যন্ত এনে ফেলতাম শ্বাস ফেলতে পারতাম তো খাইলাম কি আমি বুঝেছি আমি খেয়েছি আমার মতো ঠিক আছে যে খাবার খেয়েছি আমার পেটের অর্ধেকের বেশি খালি আছে এখন কমিটি আবার ভাববেন না যে হুজুর মনে আবার খাবে আমি এরকমই খাই কি শরীর দেখে কি মনে হয় খুব বেশি খাইতে না এরকমই সারা বছর থাকে আলহামদুলিল্লাহ
কোন নবীর পেট থেকে বুক থেকে পেট উঁচা ছিল না আপনি সুন্নাত মেনে খান ভুঁড়ি বাড়বে না পেট ভরবে না ফিজিক্যাল ফিটনেস থাকবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে সুবহানাল্লাহ তাইলে ইফতার সুন্নতি তরিকায় আমরা খাবো ইনশাআল্লাহ 7 নাম্বার ইফতারের সময় আপনারা একটা কাজ করেন রাগ করবেন না আপনারা বলবো আমি ইফতারের আগে আপনারা অনেকেই সবাই একসাথে মিলেমিশে আড্ডা দেন গল্প করেন বিভিন্ন ধরনের গল্প ওঠে মহিলারাও তখন ইফতার কি করে মানে চার পাঁচজন মহিলা এইটা দে ওটা দে মানে ইফতার বানানোতে ব্যস্ত থাকে না ইফতারটা আসরের পরে আমার মা বোনেরা শুনেন মা বোনরা তো আছে না ইফতারটা আসরের পরেই তাড়াতাড়ি বানাই ফেলেন ইফতারের অন্তত 20 মিনিট আগে আর যদি না পারেন 15 বা 10 মিনিট আগে হলো বাড়ির সবাই ঘরের সবাই একসাথে বসেন চুপচাপ হয়ে যান কিছু তিলাওয়াত করেন ইস্তিগফার করেন দুরুদ পড়েন এরপরে ইফতার সামনে নিয়ে দোয়াটা করেন কারণ আল্লাহর নবী বলেছেন ইফতার সামনে নিয়ে রোজাদার যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে ওই দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না এত আস্তে বললেন সুবহানাল্লাহ ইফতারি সামনে নিয়ে দোয়া করলে যেহেতু দোয়া ফিরাইয়া দেওয়া হয় না ইফতারের আগ মুহূর্তের প্রত্যেকটা দিন আপনারা কাজে লাগানোর চেষ্টা করেন রমজানের মাস প্রত্যেক ইফতারে আপনারা সবাই ইফতার সামনে নিয়ে দোয়া করবেন আবার রমজান মাস আসলেই দেখা যায় বিভিন্ন এলাকায় ইফতার মাহফিলে বক্তৃতা করতে করতে আজান হয়ে যায় যে ইফতার মাহফিলে দেখবেন বক্তৃতা দিতে দিতে আজান হয়ে যায় দাঁড়ায় যাবেন বন্ধ করেন মিয়া বক্তৃতা ইফতার মাহফিলে ইফতারের আগে 10-15 মিনিট সবাই মিলে মোনাজাত করেন দোয়া করেন ওই দোয়া ফিরাইয়া দেওয়া আর যুবক ভাইরা তো মডার্ন তারা ইফতারের আগে সেলফি তুলে প্রথম রোজার ইফতার খাইলাম এটা শুরু হবে দুই দিন পরে তারাবি পড়বে মসজিদে গিয়ে একটা সেলফি মারবে আলহামদুলিল্লাহ প্রথম তারাবি পড়লাম সাহরি খাইয়া আরেকটা পোস্ট দিবে আলহামদুলিল্লাহ প্রথম সাহরি খাইলাম ইফতার খাইয়া আরেকটা পোস্ট মারবে আলহামদুলিল্লাহ প্রথম ইফতার খাইলাম তো এটা কি সেলফি তোলার বিষয় নাকি ইবাদতের ভেতরে এখন আমাদের রিয়া ঢুকে গিয়েছে রিয়া যেন ঢুকে না যায় রমজানের মাস সেলফি তোলার মাস নয় রমজানের মাস হলো ইবাদতের ইফতার সামনে নিয়ে সেলফি তোলায় ব্যস্ত থাকবেন না মোবাইলটা দূরে রাখেন অনেকে আছে ইফতার সামনে নিয়ে ফেসবুক চালায় কয় ফেসবুক চালায় চালায় টাইম চলে যাক অনেকে আছে গেমস খেলায় পাবজি বাবজি ফ্রি ফায়ার খেলায় যাতে করে সময়টা চলে যায় ইফতারের টাইম চলে আসে ইফতার সামনে নিয়ে এ ধরনের অহেতুক কাজ করবেন না আপনি আপনার পরিবারের সবাইকে নিয়ে বসেন একসাথে দোয়া করেন হাত তুলেন আল্লাহর কাছে দোয়ার এমন পাওয়ার আর দোয়াকারী বান্দাকে আল্লাহ এমনিই ভালোবাসেন হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু মিন ফাদলি ফা ইন্নাল্লাহ ইউহিব্বু আন ইউসআল তোমরা আল্লাহর কাছে চাও আল্লাহর অনুগ্রহ তালাশ করো আল্লাহর অনুগ্রহ চাও আল্লাহর কাছে চাইতে থাকো কারণ যে ব্যক্তি আল্লাহর কাছে চায় তাকে আল্লাহ ভালোবাসেন কম না বেশি মাল্লাম ইয়াসআলিল্লাহ মান লাম ইয়াসআলিল্লাহ ইগদাব আলাইহি যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগ করেন তার উপর বেজার হয়ে যান দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ नाराज হয় কিন্তু আল্লাহর কাছে বান্দা না চাইলে আল্লাহ नाराज হন বরং বান্দা আল্লাহর কাছে যত বেশি চাইবে আল্লাহ বান্দার উপরে তত বেশি খুশি হয়ে যান দুয়ার পাওয়ার আছে না নাই অসম্ভব অসম্ভব হয়ে যায় দোয়ার মাধ্যমে বলবেন হুজুর অসম্ভব সম্ভব হইছে একটা মিসাল দেন তো এটা দলিল দেন তো বলেন তো বন্ধা নারীর ঘরে কি সন্তান হয় নাকি কথা কন না কেন বন্ধা নারী বুঝেন না যে সন্তান জন্ম দিতে অক্ষম তামাম দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান বলে বন্ধা নারীর ঘরে সন্তান হয় না কিন্তু মারিয়ামের নামে তো কোরআনে একটা সূরা আছে মারিয়াম আলাইহাস সালাম তিনি পৃথিবীর শ্রেষ্ঠ একজন নারী সুবহানাল্লাহ ছোটবেলায় তিনি তার ছোটবেলায় তিনি জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে বড় হয়েছিলেন জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের ঘরে গিয়ে দেখলেন সিজন ছাড়া তার ঘরে সিজনের ফল বললেন কি ব্যাপার এখন তো এই ফলগুলোর সিজন না কোথা থেকে এগুলো আসলো তিনি তখন বললেন এগুলো এসেছে যার তরফ থেকে তিনি কি জাকারিয়া আলাইহিস সালাম বড় অবাক হয়ে গেলেন
সিজন ছাড়া যদি সিজনের ফল আল্লাহ দিতে পারেন তাহলে সে আল্লাহ তো যে মহিলার সন্তান হওয়ার কথা না ওই মহিলাকেও সন্তান দিতে কোরআনে কারীমে জাকারিয়া আলাইহিস সালামের কাহিনী এসেছে মিহরাবে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়ানোর পরের পরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা হে রব আমাকে তোমার তরফ থেকে পবিত্র সন্তান দাও তিনি দোয়া করেছিলেন রব্বি লা তাদারনি ফরদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন আল্লাহ তুমি আমাকে উত্তরাধিকার দাও উত্তরাধিকারহীন করে দিও না একা করে দিও না তিনি যখন এই দোয়া করলেন আল্লাহর কাছে এই দোয়া এত ভালো লাগলো দোয়া কবুল করে দিয়ে তামাম দুনিয়ার বিজ্ঞানের ধারণাকে উল্টায়া দিয়া বন্দা নারীর ঘরে আল্লাহ সন্তান দিলে তো দোয়ার মাধ্যমে অসম্ভব সম্ভব হয় কি হয় না ওইদিকে আইয়ুব আলাইহিসসালাম 18 বছর অসুস্থ দোয়া করলেন তার রোগ ভালো করে দিলেন কে ইউনূস নবী মাছের পেটের মধ্যে বিপদে পড়েছেন মাছের পেটের ভেতর থেকে দোয়া কবুল করে বাঁচায় দিলেন কে এজন্য আল্লাহ বলেছেন বান্দা তুমি আমার কাছে চাও আমি তো তোমার নিকটেই আছি কোরআনে কারিমে আল্লাহ বললেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আননি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইয়াস تجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون الله تعالى بولن وإذا سألك عبادي عني فإني قريب نبي أمار بندرا তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তুমি তাদেরকে বলো ফা ইন্নী করিব আমি তাদের নিকটে আছি বান্দা যখন আমাকে ডাকবে আমি তার ডাকের জবাব দিব সুবহানাল্লাহ ইফতার সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায়া দেন না কারণ আল্লাহ তখন এত খুশি হন কতটা খুশি হন শুনেন সারাটা দিন রোজা রেখেছি পিপাসা আছে ক্ষুধা আছে ইফতার সামনে বান্দা খায় না আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুমের অপেক্ষা করে কারণ 1500 বছর আগে আল্লাহ আইন পাশ করেছেন আইন দিয়েছেন সুম্মা আতিমু সিয়ামা ইলা লাইল সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ ইফতারের সময় পর্যন্ত তোমাদের রোজাকে পরিপূর্ণ করো ইফতারের সময়ের আগ পর্যন্ত যত ধরনের খাবারই সামনে থাকুক না কেন বান্দা কি খায় নাকি খাবার আছে খায় না তখন বান্দা যখন গোলামের মতো হাত তুলে আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বান্দাকে নিয়ে গর্ব করেন দেখ ফেরেশতা এই মানুষ বানাতে তোরা আমাকে নিষেধ করেছিলি এই আদমের সন্তানগুলো এখন ইফতার সামনে নিয়ে খাবার সামনে আসে খায় না আমার গোলাম গোলামের মতো আনুগত্য করে আমার কাছে হাত চলেছে আমি আমার বান্দাকে কেমনে ফিরাইয়া দেই আমার বান্দাকে তো ফিরাতে আমার মন চায় না ইচ্ছে হয় না আমার বান্দা এখন যা চাইবে আমার বান্দার দোয়া আমি কবুল করে নিব একটা ইফতারের আগেও দোয়া মিস হবে পারবেন পারবেন ইনশাআল্লাহ 8 নাম্বার রমজান মাসে প্রত্যেক দিন কিছু সদকা করার চেষ্টা করব পারবেন না আপনারা কেন সদকা করবেন শুনেন বুখারী এবং মুসলিম শরীফের হাদিস হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচাইতে বেশি দানশীল মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইউলকাহু জিব্রিল আবার তার এই সৎকার পরিমাণ অনেক বেড়ে যেত যখন জিব্রিল আমিন তার সাথে রমজানে সাক্ষাৎ করতেন আল্লাহ রসুলের সাথে জিব্রিল আমিন রমাদানের প্রত্যেক রাতে সাক্ষাৎ করতেন ফায়ুদারিসুল কোরআন জিব্রিল আমিন নবীজিকে কোরআন শোনাতেন নবীজিও জিব্রিল আমিনকে কোরআন শোনাতেন সুবহানাল্লাহ আল্লাহর নবী রমজান আসলে পরে এত বেশি দানশীল হয়ে যেতেন আল্লাহর নবী বলে এই হাদিসে এসেছে আল্লাহর নবী এত দানশীল হয়ে যেতেন আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা বৃষ্টি আসার আগে বৃষ্টি আনয়নকারী বাতাস যেমন তীব্র গতিতে আসে আল্লাহর নবী রমজানুল মুবারকের মাসে বৃষ্টি আনয়নকারী বাতাসের চাইতেও আরো বেশি দানশীল হয়ে যেতেন সবার সাধ্য একরকম নয় সবার সামর্থ্য কি একরকম যার সামর্থ্য কম আপনার যতটুকু সামর্থ্য আছে যেমন আমি যদি একটা উদাহরণ দেই আমি
প্রতিদিন ইনকাম করি 1500 টাকা তো আমি 50 100 বা 200 আমার যা ইচ্ছা প্রতিদিন এই টাকাটা সদকা করেন মা বোনটা তো বাড়ির বাহিরে যেতে পারেন না তারা কি করবেন আমার মা বোনদেরকে বলছি বাড়িতে একটা বাক্স বানাবেন বক্স টিস্যু বক্স আছে না টিস্যু বক্স আবার যদি ছেলে মেয়েরা নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটু তালা দিয়া কোন একটা বাক্সের ভিতরে রাখেন প্রতিদিনের সদকার নিয়তে ওই বাক্সের ভিতরে রাখুন তারপরে যে কাউকে পেলে দিয়ে দিবেন মা রমজানের শেষ দশকে গিয়ে দিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহর শেষ দশকে একদিনও দান মিস করবেন না কেন ওই শেষ দশকে কদর আছে না নাই কদরের এক রাত এক রাতের ইবাদত কয় হাজার মাসের চাইতে উত্তম তার মানে কদরের রাতের এক টাকা সদকা হাজার মাসের এক টাকা সদকার চাইতে উত্তম সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হয় না দান মিস হবে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন নয় নাম্বার হলো নয় নাম্বারই তো আসছে নয় নাম্বার হলো বেশি বেশি তাসবিহ তাহলিল করে এই মাসটা কাটাবেন জিকির আজকার বেশি বেশি করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ হু আকবার এগুলো বেশি বেশি জপবেন 10 নাম্বার হলো বেশি বেশি ইস্তেগফার করবেন দেখি বলেন তো আল্লাহর নবী প্রত্যেকদিন ইস্তেগফার করতেন কয়বার মাশাআল্লাহ কয়বার এক হাদিসে এসেছে 70 বার আর এক হাদিসে এসেছে 100 বার আল্লাহর নবী প্রত্যেকদিন কমপক্ষে 100 বার ইস্তেগফার করতেন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আল্লাহর নবীর জীবনে কি গুনাহের কোনো ছিটাফুটা আছে নাকি আস্তে বলবেন না জোরে বলেন আছে নাকি আল্লাহর নবীর জীবনে কোনো গুনাহ নাই তারপরেও ডেইলি ইস্তেগফার করেন কতবার আমাদের জীবনে কম বেশি গুনাহ আছে না নাই আমরা ইস্তেগফার করি কয়বার হ্যাঁ করেন না মাশাআল্লাহ করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের চেহারা দেখেই মনে হচ্ছে করে কি নূরানি চেহারা নাওয়ারাল্লাহু ওয়াজহাক আল্লাহ আপনার চেহারায় আরো নূর দান করেন আমিন চেহারা অনেক মানুষের কালো হইলেও আলো থাকে গুনাহগারদের চেহারায় গুনাহের ছাপ থাকে দেখবেন আমাদের ইমাম সাহেব 10 12 হাজার টাকা বেতন পান চেহারা সুরত সুন্দর কালো হইতে পারে কিন্তু চেহারায় মায়া আছে এসি গাড়িতে এসি বাড়িতে থাকে অনেক টাকা পয়সা আছে ভালো ভালো খাবারও খায় কিন্তু এটা দেখলে মনে হয় চেহারাটা চোরের মতো লাগে তো লাগবেই তো খায় তো আলগা পয়সা খায় কি আলগা পয়সা খায় এই জন্য তার এই অবস্থা হারাম খুরদের হারামের চিহ্ন চেহারায় ফুটে ওঠে আমরা কোন জায়গায় ছিলাম জানি ইস্তিগফার আমাদের সবার জীবনে কম বেশি গুনাহ আছে তো নবীজি যদি গুনাহ ছাড়া 100 বার তো আমাদের এই আমলটা নিজেদের মধ্যে সবার থাকার দরকার আছে না নাই 100 বার কেমনে করবেন আপনারা একটু কৌশল শিখায় দিই এক বসায় তো 100 বার করা সম্ভব নাও হইতে পারে কিভাবে করবেন কিভাবে করবেন আপনারা একটু পর পর মনে করেন সকালবেলা হাঁটতেছেন বসতেছেন হাঁটতেছেন গাড়িতে আছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সকালে পড়লেন 20 25 বার দুপুরে আরো 10 15 বার বিকালে আরো 20 30 বার সন্ধ্যাবেলায় আরো বাকি 20 30 বার এভাবে মোটামুটি যেন সারা দিনে 100 বার হয়ে যায় পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 11 নাম্বার হলো বেশি বেশি দুরুদ পড়বেন কি পড়বেন দুরুদ হলো একটা লাভজনক আমল এই আমলটা আমাদের অনেকের ভিতরে নাই দুরুদ হলো একটা লাভজনক আমল আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ পড়ে মান সাল্লা আলাইয়া সলাওয়াতুল্লাহি আলাইহি আশরা সলাওয়াত যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ পড়ে আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করেন সুবহানাল্লাহ একবার দুরুদ পড়লে আল্লাহ রহমত নাজিল করেন কয়টা এখানেই ফায়দা শেষ নয় দুরুদের ফায়দা শুনেন আল্লাহর নবী আরো বলেছেন যে আমার উপরে একবার দুরুদ পড়ে আল্লাহ তাআলা তার 10 তার উপর 10টা রহমত যেমন নাজিল করেন তেমনি আমল নামা উল্টায়া আল্লাহ আরো 10টা আসগিরা গুনাহ মাফ করে দেন এরপরে 3 নম্বর ফায়দা হলো আল্লাহ তাআলা তার 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন একবার দুরুদ পড়লে কয়টা লাভ আঙ্গুল দেখে বলেন কয়টা লাভ এক একবার দুরুদ পড়লে
10 বার আল্লাহ রহমত নাজিল করেন 10টা সগীরা গুনাহ আল্লাহ maaf করে দেন এবং 10 আল্লাহ তাআলা আপনার 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন আবার অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার তত বেশি নিকটে থাকবে যে দুনিয়াতে যত বেশি আমার উপরে দুরূদ পড়বে আল্লাহর নবী বলেছেন যে আমার নাম শুনে আমার উপরে দুরূদ পড়ে না তার উপরে লানত তার উপরে এজন্য নবীজির নাম শুনলেই পড়বেন যেমন কেউ এখানে বলতেছেন নবী করিম সাথে সাথে পড়বেন সাল্লাল্লাহু কেউ বলেছে রাসূল শুনলেই পড়বেন সাল্লাল্লাহু শুনেছেন কেউ বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ নবীজি বলেছেন যে আমার উপর দুরূদ পড়ে না সে হলো দুনিয়ার বুকে সবচেয়ে বড় কৃপণ সবচেয়ে বড় যে দুরূদ পড়ে না তার উপরে লানত আবার যে দুরূদ পড়ে फायदा আছে 10টা রহমত নাজিল হয় 10টা সগীরা গুনাহ maaf হয় আবার 10টা মর্যাদা আমাদের যিনি বৃদ্ধি করে দেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে 11 নম্বর আমল কি বললাম দুরূদ পড়বেন তো আপনারা 12 নম্বর প্রতিদিন কিছু রোজাদারদেরকে ইফতার করাবেন পারবেন আল্লাহর রাসূলের সাহাবীদের আমল কি ছিল শুনেন সাহাবায়ে কেরাম কি করতেন একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়িতে ইফতার পাঠাতেন ওই বাড়ির লোকজন ওই বাড়িতে ইফতার পাঠাতেন ইফতার পাঠানো হতো কারণ ইফতার করানোর মধ্যে সওয়াব আছে আল্লাহর নবী বলেছেন মান ফাত্তর সাইমান কানা লাহু মিছলু আজরিহি যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায় যে রোজাদারকে ইফতার করালো ওই রোজাদার রোজা রেখে যে সওয়াব পেল এই সওয়াবের একটা অংশ রোজাদার ব্যক্তিকে যে ইফতার করালো আল্লাহ তার আমলনামার মধ্যে সওয়াব দান করে দেন একদিনে রোজা রাখি কয়টা আমরা জোরে বলেন টায়ার্ড হয়ে গেছেন নাকি রমজানের সব ওয়াজ আজকে একদিনে শেষ করে দিয়ে যাচ্ছি সওয়াব পাবেন কয়টার মানে একটা রোজা রেখেছেন সওয়াব পাবেন কয়টার একটারই কিন্তু একদিনে আপনি চাইলে একাধিক রোজার সওয়াব পেতে দুইটা রোজার সওয়াব পাবেন একদিনে কিরকম একজন কি ইফতার করেন আপনারটা আর তারটা দুইটা রোজার সওয়াব সুবহানাল্লাহ পড়বেন না এখন আপনারা ভাববেন তাহলে তো হুজুর যে ব্যক্তি কষ্ট করে রোজা রাখলো তার ইফতার খাওয়াইলে ওই ব্যক্তির সওয়াব কি মাইনাস হবে না মাইনাস করা আমাদের অভ্যাস আল্লাহর অভ্যাস মাইনাস করা না ওই ব্যক্তিকেও সওয়াব দিবেন আল্লাহ যে ব্যক্তি ইফতার খাওয়ালো তাকেও আল্লাহ সওয়াব দিবেন সুবহানাল্লাহ কারো আমল থেকে সওয়াব কর্তন করা মাইনাস করা হবে না এজন্য প্রতিদিন কিছু মানুষকে ইফতার করাবেন প্রয়োজনে ইফতার আপনার বাড়িটা ওই বাড়িতে ওই বাড়িটা এই বাড়িতে তবে রমজান মাস আসলে কিছু কিছু অঞ্চলে বাংলাদেশের সব অঞ্চল নয় কিছু কিছু অঞ্চলে নতুন নতুন মিসকিনের আবির্ভাব হয় শ্বশুর বাড়ির ইফতার খাওয়ার জন্য বউকে চাপ দেয় আপনাদের খুলনায় এগুলো নাই এখানে আছে এখানে মনে হয় কম কিন্তু সিলেটে চট্টগ্রামে অনেক বেশি প্রেসার ক্রিয়েট করে আবার অনেকে আছে কায়দা করে বলে এই শোনো তোমার আব্বুকে বলো এবার ইফতারি না পাঠায়া ইফতারের টাকা বিকাশ করে ফেলতে চিন্তা করছেন আপনারা আচ্ছা আপনার শ্বশুর যদি আপনার বাড়িতে কোনো কারণে বা বিনা কারণে তিনি এমনি এসেছেন যাই নিয়ে আসছেন বা ইফতার নিয়ে আসছেন এতে কোনো অসুবিধা নাই কিন্তু আপনি ফোর্স করে বা এটাকে সামাজিক প্রথা সামাজিক কালচার বানানো এটা মোটেও ঠিক না এটা যেন আমরা না করি আর রমজান মাসে ইফতার মাহফিল হয় বেশি বেশি এই ইফতার পার্টিগুলোতে দেখা যায় কাজের চেয়ে অকাজ হয় বেশি আকাম কুকাম বেশি বলবেন আকাম কুকাম কেমনে হুদাই এরপরে হে বক্তব্য হের আরে সারাদিন রোজা রাখার পরে এত বক্তৃতা শোনার এনার্জি থাকে ইফতারের আয়োজন করলে একজন আলেমকে বলেন 15 মিনিট 20 মিনিট কোরআন সুন্নাহর আলোকে কথা বলুক ইফতারের 15-20 মিনিট আগে বন্ধ সব বন্ধ ওই যে বললাম দুরুদ ইস্তেগফার তিলাওয়াত এগুলো করে কি করেন জোরে বলেন কি করতে হবে দোয়া করতে হবে 12 এরপরে আসেন 13 নম্বর রমজানের শেষ দশক রমজানের শেষের 10 দিন এই 10 দিনের গুরুত্ব কম না বেশি আমার দিকে তাকান আমরা কয় নম্বরে আসছি 13 14 15 খুব গুরুত্বপূর্ণ কথা এখানে আমার সাথে আপনাদের তো রমজান মাসে দেখা হবে না কারণ আপনাদের এলাকায় তো আমার বাসা বাড়ি না তাই না
রমজানে আপনাদেরকে ওয়াজ শোনানোর সুযোগও পাবো না শেষ দশকে ওয়াজ করার সুযোগ পাইলে শেষ দশকে বসতাম বলতাম আগের কথা এখন বলে যাচ্ছি শুনেন আল্লাহর নবীর আমল শুনেন আল্লাহর নবী রমজানের প্রথম 20 রাত প্রথম 20 দিনের 20 রাত রাতের বেলা কিছু অংশ ঘুমাতেন কিছু অংশ ঘুমাতেন আবার কিছু অংশ তিনি জেগে থাকতেন কিন্তু রমজানের শেষ দশক আসলে পরে তিনি আর ঘুমাতেন না হাদিসে এসেছে শাদ্দাল মিজার তিনি কোমর বেঁধে দাঁড়িয়ে যেতেন অর্থাৎ স্ত্রীদের কাছে যেতেন না শেষের 10 রাত বিবিদের কাছে যেতেন না 10 রাত আইকাদা আহলাহু তিনি নিজেও জেগে থাকতেন পরিবারকেও জাগাতেন আর সারা রাত না ঘুমায়া ইবাদত করতেন কারণ রমজানের সব বরকত রমজানের শেষে আমরা কি করি জানেন প্রথম 20 দিন যতটুকু সম্ভব ইবাদত বন্ধ কি করি শেষ 10 দিন শপিং করি ঠিক আছে কথা শেষ 10 দিন কি করি অথচ রমজানের সবচাইতে বেশি বরকত কোন সময়ে শেষের শুনেন যাদের আপনাদের শপিং করার প্ল্যান আছে আর 2 দিন সময় আছে এই 2 দিনে শপিং করেন কয় দিন এই 2 দিনে শপিং করেন রোজা শুরু হওয়ার আগে রমজান শুরু হলে কোনো শপিং নয় আরে অনেক মহিলারা আছে রোজা রেখে লিপস্টিক লাগায়া বেপরদ হয়ে তারপরে মার্কেটে মার্কেটে ঘোরাফেরা করে রমজানের হক নষ্ট করে ফেলেছে ডুমুরিয়ায় চুকনগরে এমন মহিলা পাওয়া যায় না তাই তো পাওয়া যায় না ওই যে আমার চাচা বলেছেন খুব রাগ করে বলছেন আমার চাচা খুব 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 নিয়ে বলেছেন প্রচুর পাওয়া যায় রমজান মাসে রোজা রেখেও বেপর্দা হয়ে বের হয় আর বেপর্দা হয়ে মহিলারা বের হয় কেন আপনাদের ঠিক বললেন দুষ্টা তো আপনাদের আবার এটাও ঠিক যাইতাম কোন দিকে আমি আচ্ছা জামাই ঠিক থাকলে হাজবেন্ড ঠিক থাকলে বউ বেপর্দা হয়ে ঘরের বাইরে যাইতে পারবে এই তুমি পর্দা করে আমার সাথে বের হবে যাইতে পারবে আর সে বাপ ঠিক হলে মেয়ে বেপর্দা বেরোতে পারবে এই মেয়ে পর্দা করো ভাই ঠিক হলে তার বোন বেপর্দা বের হতে পারবে একজন মহিলা বেপর্দা হওয়ার পিছনে চারজন পুরুষ দায়ী কয়জন পুরুষ এক নাম্বার তার বাপ দুই নাম্বার তার হাজবেন্ড তিন নাম্বার তার বড় ভাই চার নাম্বার বড় ছেলে এই চারজন দায়ী হয় যেমনে ঠিক কইছেন আপনারা দুষ্ট আপনাদের উপরে বর্তায় এটাও ঠিক সবই ঠিক এখন আপনি নিজেকে ঠিক করেন এইটা ঠিক আছে নিজেকে কি করতে হবে আচ্ছা বলেন তো আমি ঠিক থাকলে আমার বউ বেপর্দা হইতে পারবে আমি ঠিক থাকলে আমার বোন বেপর্দা হতে পারবে আমি ঠিক থাকলে আমার ঘরের কোন নারী বেপর্দা হওয়ার সুযোগ আছে তাহলে আমরা রমজান মাসে ওই যে বললাম শপিং থাকলে ঈদের শপিং এই 2 দিনে শেষ করবে রমজানের শেষ দশকে কোনো শপিং হবে না ব্যবসায়ীরা বলতেছে কি হুজুর আনছো আমাদের সমস্ত ব্যবসায়ী তো শেষ দশক ব্যবসায়ী ভাইদেরকে বলো ভাই রমজানের শেষের দশকটা ব্যবসা বাণিজ্যের সময় নয় আল্লাহর নবীর আমল পড়ে দেখেন জেনে দেখেন শেষ দশকে নবীজি রাতের বেলা তার বিবিদের কাছে যেতেন না চিন্তা করেছেন কত সম্মান শেষ দশকে বিবিদের কাছে যেতেন না হ্যাঁ সারা রাত দাঁড়িয়ে থাকতেন শুধু নিজে না আইকাদা আহলাহু পরিবারকেও ইবাদতের জন্য জাগিয়ে দিতেন সুবহানাল্লাহ 14 নাম্বার শেষ দশকের বেজুর রাতগুলো আমরা গুরুত্বের সাথে কাজে লাগাবো আপনারা বাংলাদেশে 26 তারিখ 26 রমজান দিবাগত রাতকে লাইলাতুল কদর নির্ধারণ করে ফেলেছে লাইলাতুল কদর কোন রাত এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো মতামত নেই অনেকগুলো মতামত আছে কোন রাত কদরের রাত অনেকগুলো মত আছে এর মধ্যেই একটা মত হলো যে এই 26 তারিখ দিবাগত রাত মানে 27 তারিখের বেজুর রাতটার অনেকগুলো মত আছে এর মধ্যে এটাও একটা মত কিন্তু নবীজি বলেছেন তাহাররাউ লাইলাতুল কদর ফিল উত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান তোমরা রমাদানের শেষ দশকের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো সুবহানাল্লাহ এজন্য মক্কা মদিনায় দেখবেন বেজুর রাতগুলোতে তারা বিশেষ করে আপনারা দেখবেন ইনসাইড দা হারামাইন একটা পেজ আছে যারা ফেসবুক চালান ভেরিফাইড পেজ আছে সেখানে রমজানের প্রত্যেক রাতের তাহাজ্জুদ তাহাজ্জুদের নামাজ
তারা বিহেরে নামাজ সরাসরি সম্প্রচার করা হয় দেখবেন শেষ দশকে বেজুর রাতে শেখ আব্দুর রহমান আসুদাইস যখন দোয়া আরম্ভ করেন 20 মিনিট 30 মিনিট কোন সময় 40 মিনিটও হয়ে যায় এমনিতে মক্কা শরীফে মদিনা শরীফে হাত তুলে দোয়া হয় না কিন্তু রমজান মাসে প্রত্যেক রমজানে দেখবেন তারা শেষ রাকাতে হাত তুলে দোয়া করে কারণ রমজানুল মুবারক বড় দামি মাস শেষ দশকে দেখবেন খুব আবেগের সাথে তারা দোয়া করে আর শেষের দশকে আপনারা খুব আবেগের সাথে শপিং করেন শেষ দশকে আবেগের সাথে শপিং নয় শেষ দশকের বেজুর রাতগুলোকে আবেগের সাথে ইবাদত হবে কারণ এই একটা রাত আপনার জীবনের জন্য এত গুরুত্বপূর্ণ শুনেন এই রাতের নামে কোরআনে একটা সূরা আছে না নাই কেউ যদি বলে হুজুর সংক্ষেপে বলেন তো এই রাতের মর্যাদা কতখানি তো তার উত্তর দেওয়ার জন্য আমি এক কথাই বলবো ভাই গো এই রাতের গুরুত্ব এই রাতের তাৎপর্য এই রাতের সম্মান আর মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই রাতের নামে একটা সূরা বরাদ্দ করে দিয়েছেন সেই সূরায় আল্লাহ এই রাতের ফজিলত সম্পর্কে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর কদরের রাত হলো হাজার মাসের চাইতেও উত্তম ক্যালকুলেটরে হিসাব করে দেখবেন 1000 মাস সমান হলো 83 বছর 4 মাস অনেকে আমরা 83 বছর হায়াত পাবো আল্লাহর নবীর সাহাবীদে আল্লাহর নবী সাহাবীদের সামনে একদিন কথা বলছেন একটা ঘটনা শোনাচ্ছি আমার দিকে মনোযোগ বাড়ান ঘটনাটা বলবো আল্লাহর নবী সাহাবীদের সামনে একদিন বনি ইসরাইলের কিছু আবেদ ব্যক্তির কথা উল্লেখ করলেন বললেন তোমাদের আগে এমন এমন ইবাদতকারী ব্যক্তি ছিল বনি ইসরাইলের ভেতরে যারা অনেক লম্বা হায়াত পেয়েছে সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ আদায় করেছে দিনের বেলা জিহাদ ফি সাবিলিল্লাহ থেকেছে তখন সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী আমাদের উম্মতের আগে পূর্ববর্তী নবীর উম্মতরা লম্বা হায়াত পেতেন লম্বা হায়াত পাওয়ার কারণে তারা বেশি বেশি ইবাদত গুজারি হয়েছেন এই জন্য কিয়ামতের দিন হয়তো তারা বেশি মর্যাদা পেয়ে যাবেন তাদের মতো আমরা যদি লম্বা হায়াত পেতাম আমরাও বেশি ইবাদতের সুযোগ পেতাম সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নবী জিকে আয়াত নাজিল করে জানায় দিলেন ও নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন তারা যেন হতাশ না হয় পূর্ববর্তী নবীর উম্মতের যুগে তারা যেভাবে হায়াত পেয়েছিল এরকম হায়াত আপনার উম্মত না পাইলেও এরা সুযোগ সুবিধা পাবে বেশি পূর্বের নবীর উম্মতরা 100 বছর 200 বছর 400 বছর হায়াত পেয়ে যে ইবাদত করেছে এই ইবাদতের চেয়ে বেশি ইবাদতের সম্মান বেশি ইবাদতের সুযোগ আপনার উম্মত লাভ করবে আপনার উম্মতকে আমি আল্লাহ এমন একটা রাত দিলাম এই রাতটা এত ফজিলতের রাত একটা রাত যদি আপনার উম্মত কাজে লাগায় এই এক রাতের ইবাদতের কারণে একটা না হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হবে বান্দার আমলনামায় আমি ওই এক রাতের সওয়াবের বিনিময়ে হাজার মাসের সওয়াব আমলের সওয়াব দান করে দিব আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার কি সুযোগ পাইছেন আপনারা আর ওই শেষ দশকে আপনারা শপিং করেন মহিলাদেরকে ঘরে আটকে রাখবেন শেষ দশকে কোথাও যাইতে পারবে না ইবাদত কর আর আপনারা ওই ইবাদতে লেগে যাবেন পারবেন না ইনশাআল্লাহ 15 আচ্ছা যে পয়েন্টগুলো যে কথাগুলো বলে যাচ্ছি বলেন তো এগুলা যদি এই রমজানের সবগুলা কথা কাজে লাগাইতে পারি রমজান সফল না সফল কিনা শেষ পয়েন্টে এসেছি 15 এবং সর্বশেষ হলো তারাবিহের নামাজে তামাশা করবেন না তারাবির নামাজে আবার পেস লাগাইয়েন না আরেকটা এই এক মাস ধরে আসি যন্ত্রণায় সত্যের মাপকাঠি এখন আবার হুজুরদের বিতর্ক শুরু হবে আট না হ্যাঁ আচ্ছা এগুলা বাদ দেন এগুলা বাদ দেন সবার বুঝ যদি সমান হতো তাহলে তো দুনিয়া বদলে যেত না ঠিক আছে আপনার কথা আমি বুঝেছি কথাবার্তায়ও আদব রাখা উচিত না তো মাঝে মাঝে দেখা যায় বয়সে কম মানে যেই ব্যক্তিকে নিয়ে কথা বলে ওই ব্যক্তির ওয়াজের বয়স তার নিজের বয়সের চেয়ে বেশি হয় কথা বলায় কোনো আদব কায়দা আচ্ছা আমার বয়সে বড় কাউকে আমি সে বলবো না তিনি বলবো বলছে না বলেছেন বলবো এটার নাম আদব এটার নাম কি তো এই আদবটা আমাদের মধ্যে থাকা দরকার তা আমি আর ওইদিকে যাচ্ছি না আমরা আসলে উম্মতকে এক রাখতে চাই
ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় 20 রাকাত চালু হয়ে গেছে 20 রাকাত চালু হয়ে গেছে আপনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে কি ছোটখাটো কোনো ব্যক্তি মনে করেন আর মর্যাদা জানেন আপনি নবীজি বলেছেন আমার পরে তো নবী আর আসবে না আসলে ওমরই আমার পরে নবী হয়ে যেত আল্লাহু আকবার চালু হয়ে গিয়েছে মানুষ পড়ছে এখানে আপনি পেস লাগান কেন কোন এলাকা যদি এমন হয় ওই এলাকার সবাই 8 রাকাত পড়ে পড়েন অসুবিধা আতে বিশে ভেজাল লাগায়া এক এলাকায় 20 পড়ে 20 পড়েন ঠিক আছে কথা ভেজাল লাগানোর কোনো দরকার মূল কথা হলো তারাবির নামে তামাশা যেটা আমি বলতে চাচ্ছি তারাবিহের নামাজে মোবাইলে এখন শুনছি কত জি স্পিড 4G না 5G তারাবিতে এখন 6G চলে আসছে নাকি মোবাইলে কি 6G এখন 5G না কিন্তু তারাবিতে কত আরে বাপ রে বাপ শুধু ইয়া আমালুন আর তামালুন বোঝা যায় শেষের দিকে ইয়া আমালুন আর মাঝখানে কিছু হাফেজ সাহেব শুরু করেন يا أيها الذين آمنوا يعملون أي لاست يعملون بوزا قالوا فاست يا أيها الذين آمنوا بوزا قالوا ماس كان كيچو بوزا إتا كي نماز نا تماشا نماز نا تماشا أبني تارا تاري كوري پورتة جايا أبنا شموية لاغ بي 50 منت আর ধীরে ধীরে পড়তে যাইয়া সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট তো 20 25 মিনিটের জন্য নামাজগুলো এত কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লেন নামাজগুলো বাতিল হয়ে যাক এটা কি আমরা চাই না এটা কি আমরা চাই না তারাহুরা করতে যাইয়েন না তারাহুরা করতে যাইয়েন না ধীরে ধীরে পড়বেন যাতে করে পিছনের মুসল্লিরা প্রতিটা মাখরাজ বুঝতে পারেন প্রতিটা শব্দ যাতে বুঝতে পারেন সুন্দর করে পড়েন যাতে করে পিছনে থাকা মুসল্লিরা আরে কুরআন নাজিলের মাসে আবেগ নিয়ে কুরআন পড়বেন আবেগের সাথে তেলাওয়াত করবেন যাতে করে পিছন থেকে মুসল্লিরা প্রতিটা শব্দ বুঝতে পারে তেলাওয়াত যেন সুন্দর করে শুনতে পারে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير প্রতিটা শব্দ বুঝা গেল কি গেল না বুঝতে হবে বুঝে বুঝে আর হাফেজ সাহেবের দোষ দেয়া লাভ আছে আরে কমিটিতেও তো যারা থাকে তারাই ইন্টারভিউর সময় বলে দেয় হুজুর এখানে স্পিড যার বেশি তার চান্স হবে বেশি ঠিক আছে না কথা আর আসলে মসজিদ কমিট মসজিদ পরিচালনায় যখন যোগ্য ব্যক্তিদের জায়গায় অযোগ্য ব্যক্তিরা বসবে তখন ওই মসজিদগুলোতে ইবাদতের কোনো পরিবেশ থাকবে না আমার দেশে মসজিদ কমিটিতে থাকে কারা যার পয়সা বেশি টাকা বেশি যার ক্ষমতা বেশি অথচ টাকা পয়সা ক্ষমতা এগুলো হইছে এমন হইতে পারে আলগা পয়সায় কি বলেন মসজিদ কমিটিতে টাকা পয়সা ক্ষমতা দিয়ে মসজিদ কমিটিতে পদে থাকা যায় না মসজিদ কমিটিতে থাকবে তারা আল্লাহওয়ালা মানুষ যারা এদের দ্বারা মসজিদ পরিচালনা হলে ইবাদতের পরিবেশ থাকে তো বলছিলাম তারাবিহের নামাজের নামে কোনো তামাশা করতে যাবেন না বরং রমজান মাসে তারাবিহের নামাজগুলো আবেগের সাথে ধীরে ধীরে আস্তে আস্তে আদায় করব রমাদান মাসে আল্লাহ তাআলা সিয়াম দিয়েছেন নবীজি বলেছেন ওয়া সানান্তু লাকুম কিয়ামা আমি তোমাদের জন্য এই রাতের নামাজ আমি তারাবি কিয়ামের ব্যবস্থা করেছি ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি সুতরাং যে ব্যক্তি ঈমানের সাথে ইহতিসাবের সাথে নিজেকে সংশোধনের জন্য সিয়াম আর কিয়াম অর্থাৎ রোজা আর তারাবিহের নামাজ যথাযথ আদায় করবে আল্লাহ তাআলা আমলনামা আর যত গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে দিবে শেষ কথা বলবো যুবকদেরকে নিয়ে তারা রমজান মাসে তারাবির নামাজে গিয়ে কি ঢং করে ঢংটা হলো এই তারা জানে রমজান মাসে তারাবির নামাজ প্রথম রাকাত কমসে কম 7-8 মিনিট যাবে বা 10 মিনিট যাবে তো এই 7-8 মিনিট কতক্ষণ দাঁড়ায় থাকতাম তারা তখন মসজিদের দুই তলায় যে মসজিদ দুই তলা তিন তলা বেশি রমজান মাসে দেখবেন ওই দুই তলা তিন তলায় মুসল্লি বেশি বা পিছনে পিছনে থাইকা কি করে পিলারে হেলান দিয়ে বৈশা বৈশা ফেসবুক চালায় ফেসবুক চালাইতেছে চালাইতেছে ইমাম সাহেব বলল আল্লাহু আকবার কি বলেন এই চিত্র আছে না নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
রাজি হন মসজিদ কমিটিকে বলবো আপনারা মসজিদে সিসিটিভি লাগাবেন হ্যাঁ সিসিটিভি লাগাবেন সিসিটিভি লাগায় এগুলো পর্যবেক্ষণ করবেন মসজিদ তামাশা করার জায়গা নয় মসজিদ আল্লাহর ঘর এখানে আসার বসার একটা আদব আছে না নাই মোবাইলটা বাসায় রেখে আসেন ইবাদতে শামিল হন ইবাদতের মগজ নিয়ে বসেন এই যে রমাদানকে ইফেক্টিভ করার জন্য সর্বমোট কয়টা আমলের কথা বলেছি জোরে বলেন 15টি আমলের কথা বলেছি এই আমলগুলো যদি আমরা রমাদানে করতে পারি মা বন্ধুদেরকেও বলছি এই 15টা কাজ করতে পারলে এই বছরের রমাদান হবে আমাদের জীবনের শ্রেষ্ঠ এবং সফল রমাদান ইনশাআল্লাহ এই 15টি কাজ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন